মাধ্যমিক ভূগোলে আজকে আমরা আলোচনা করব আঁধি। আঁধি কাকে বলে? গ্রীষ্মকালে মে জুন মাসে রাজস্থানের মরু সংলগ্ন অঞ্চলে বিকেলবেলা দৃশ্যমানতা হ্রাসকারী ক্ষণস্থায়ী ধূলিঝড়কে স্থানীয় ভাষায় আঁধি বলে। আঁধির নামকরণ। হিন্দি শব্দ অন্ধেরা থেকে আঁধি শব্দটি এসেছে। আঁধির অর্থ কালো ঝড় বা ব্ল্যাক স্টর্ম বা ধুলি ঝড় বা ডাস্ট স্টর্ম। আঁধির বৈশিষ্ট্য। আঁধির বৈশিষ্ট্য হল এক, আঁধি এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ুপ্রবাহ। দুই, আঁধির গতিবেগ ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার হয়। তিন, আঁধি ক্ষণস্থায়ী এবং চারদিক অন্ধকার হয়ে আসে। এবং চার, এতে মেঘ সৃষ্টি ও বৃষ্টি হয় না। প্রভাব। আঁধির প্রভাবে উষ্ণতা কিছুটা হ্রাস পায়, আবহাওয়া কিছুটা আরামদায়ক হয়। দুই, আঁধি বর্ষার আগমনের সূচনা করে।